জয়নগরের মোয়ার পর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মুকুটে জুটল আরও এক পালক। এবার জিআই তকমা বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন পেল সুন্দরবনের মধু। বছর শুরুতেই জলপাইগুড়ির কালনুনিয়া চাল, নদিয়া, পূর্ব বর্ধমানের টাঙ্গাইল, মুর্শিদাবাদ, বীরভূমের গরদ এবং কড়িয়ালশাড়ির সাথে জিআই তকমা পেয়েছে সুন্দরবনের মধুও। পুনের একটি সংস্থাকে হারিয়ে এই জিআই তকমা পেয়েছে সুন্দরবনের মধু। কেন্দ্রীয় সরকারের জিআই পোর্টালের স্ট্যাটাসে গত বুধবার থেকেই রেজিস্টার্ড হয়েছে সুন্দরবনের মধুর নাম। পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের তত্ত্বাবধানে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও দক্ষিণ চব্বিশ পরগনা বন বিভাগ এলাকায় মৌলেরা বছরের একটি নির্দিষ্ট সময় জঙ্গল থেকে মধু সংগ্রহ করতে যান। প্রায় মাসখানেক ধরে সুন্দরবনের গ্রহণ অরণ্য থেকে মৌচাক খুঁজে খুঁজে সেখান থেকে মধু সংগ্রহ করেন মৌলেরা। এরপর সেই মধু বন দফতর থেকে নির্দিষ্ট দামে মৌলেদের থেকে কিনে নেয়। সেই মধুই বিগত বেশ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম প্রক্রিয়াকরণের মাধ্যমে বাজারজাত করে আসছে। এই মধু বন উন্নয়নের নিগমের বিভিন্ন কটেজ সহ বন দফতরের বিভিন্ন পর্যটন কেন্দ্র থেকে বিক্রি করা হয়ে থাকে। তবে এবার জিআই তকমা মেলায় সুন্দরবনের মধুর চাহিদা আরও বাড়বে বলে মনে করছেন সকলেই। সুন্দরবনে মধু জিআই ট্যাগের জিআই ট্যাগ পাওয়াতে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত। বন দপ্তরের সহযোগিতাতে আমরা 2019 শুরু করেছিলাম বন ফুল হানি ব্র্যান্ড নাম দিয়ে। আমরা বন দপ্তরের সহযোগিতাতে বনি ক্যাম্প, কলস, চুলকাঠি এবং ঝড়খালি এই বিভিন্ন গভীর জঙ্গলে বিভিন্ন টুরিস্ট এরিয়া প্রোটেক্টেড জায়গাগুলোতে আমরা অ্যাপের মাধ্যমে বন দপ্তরের সহযোগিতাতে আমরা বনফুল মধুটাকে আমরা বাজারে বিক্রি করছি। সুন্দরবন জিআই ট্যাগের জন্য কিছুটা আমরা বেশ কিছুটা উপকৃত হয়েছি। আরও আগামীতে যাতে আরও অনেক লোকজন এই কোঅপারেটিভের মধ্যে আসতে পারে এবং তাদের অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারি, আমরা সেই চেষ্টা করব। আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভ থেকে প্রত্যেক বছর মধু সংগ্রহণ করার জন্য পাস দেওয়া হয় আর মৌলিদেরকে অনেকগুলো মানে সুবিধা করে দেওয়া হয়। আর যে মধুগুলো ওনারা নিয়ে আসছেন ওগুলো আমরা একটু প্রত্যেক বছর একটা টাকা নির্ণয় করে ওদের কাছ থেকে আমরা কিনে নিই, কিনে আমাদের কর্পোরেশনকে পাঠিয়ে দিই। কর্পোরেশন ওখানে বটল করে ওগুলো বিক্রি করে। ওনারা আমাদেরকে জিআই ট্যাগটা দিয়েছেন, তার মানে জিআই ট্যাগের জন্য আমাদের সুন্দরবন হানির চাহিদা ডিমান্ডটা আরও একটু বাড়বে। আর ভালো টাকা যে মৌলিরা এই কাজটা কষ্ট করে করছেন ওনারা পাবে।